কালকে রাতে হাজবেন্ড বলল রুটির সাথে বেগুন ভাজতে, কিন্তু ঘরে একটাও বেগুন ছিল না, ছিল একটা ক্যাপসিকাম। ক্যাপসিকাম দিয়ে বেগুন ভাজা বানিয়ে নিলাম, যেটা হাজবেন্ড খেয়ে বুঝতে পারলো, দেখে কিন্তু একদমই বুঝতে পারেনি। প্রথমে ক্যাপসিকামটাকে গোল গোল করে কেটে নিলাম, আর মাথার দিকের অংশটা একদম কুচি কুচি করে কাটলাম। তারপর একটু লবণ মাখিয়ে নিলাম। এখন একটা বোলের মধ্যে দুটো ডিমকে ফাটিয়ে নিচ্ছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, অল্প পরিমাণের লবণ আর গোলমরিচগুলো দিয়ে ডিম দুটো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সামান্য একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। ভালো করে ফেটিয়ে নিয়ে ফ্রাইং প্যানে তেল গরম করে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি, আর তার উপর থেকে ডিমের মিশ্রণটা অল্প অল্প করে প্রথমে দিলাম, যাতে ডিমটা বেশি ছড়িয়ে না যায়। একটু হয়ে গেলে তার উপর থেকে আবারও একটু ডিমের মিশ্রণটা দিয়ে ভেজে নিলাম। আর হাজবেন্ড তো এই ক্যাপসিকাম অমলেট খেয়ে বলল, এটা আবার কী ধরনের বেগুন ভাজা? আমি বললাম, এটা লেটেস্ট বেগুন ভাজা।